বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো আর সাবধানেই আছো। আমিও ভালোই আছি। বেশ কিছুদিন হয়ে গেছে বাড়ি থেকে একদমই বাইরে বেরোয়নি। আসলে এখানের পরিস্থিতিও সেই একই রকম, এখানের মানুষজনও একদম বাইরে বেরোচ্ছে না। তো এখানে যে সমস্ত স্কুল কলেজগুলো আছে সেগুলো অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে, আর যে সমস্ত অফিসগুলো রয়েছে সেগুলো সব ওয়ার্ক ফ্রম হোম করে দেওয়া হয়েছে। টিভি নিউজে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় লকডাউন করে দেওয়া হয়েছে। তো কয়েকদিন ধরে তো ইন্ডিয়াতেও লকডাউন চলছে, আর ইন্টারন্যাশনাল ডোমেস্টিক ফ্লাইটগুলো সব ক্যান্সেল, আর এমনি ট্রান্সপোর্টগুলোও মনে হয় সবই বন্ধ। তো যাই হোক, সরকারের তরফ থেকে তো সব রকমভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে, কিন্তু বন্ধুরা, এই প্রচেষ্টা আমরা তখনই সফল করতে পারবো যখন আমরা সাধারণ মানুষরা এই নিয়মাবলীগুলোকে মেনে চলতে পারবো। তো যাই হোক, আমি হয়তো নতুন কিছুই বলছি না, তবে তোমাদের সকলকে একটাই রিকোয়েস্ট, এই কটা দিন সকলে বাড়িতে থাকো আর বেসিক হাইজিনিকগুলো মেনটেন করো, বারবার স্যানিটাইজার ইউজ করো, আর সাবান ইউজ করতে পারো, গরম জল দিয়ে সাবান দিয়ে হাতটাকে বারবার পরিষ্কার করার চেষ্টা করো, আর বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করো। তবে বাইরে বেরোনো আপাতত সেটা বন্ধ করাটাই ভালো। লাস্ট 3 উইকস হয়ে গেছে আমরাও একদম বাড়ি থেকে বাইরে বেরোইনি, মানে আমাদের যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র যেমন গ্রসারি, ব্রেড, মিল্ক, ভেজিটেবিল, সেগুলো আমরা যথেষ্ট পরিমাণে কিনে নিয়ে চলে এসেছি, তো যাতে বারবার বাইরে বেরোতে না হয়। তবে এখানে একটা সুবিধা কি, এখানে বেশ কিছু স্টোর আছে যেমন ওয়ালমার্ট, ক্রগার। তো এইগুলোর ক্ষেত্রে হচ্ছে কি, এই স্টোরগুলো যদি অনলাইন অর্ডার করা হয় এদের হোম ডেলিভারি দেয়। আবার কেউ যদি চায় তো তাহলে এদের পিক আপ সেকশনও আলাদা আছে, তো সেখানে স্টোরের ভেতরে না গিয়ে তুমি অনলাইনে সেগুলোকে তোমার যা যা প্রয়োজনীয় সেগুলো তুমি অর্ডার করে দিতে পারো, এবং ওই পিক আপ সেকশন যেখানে আছে তো সেখানে গিয়ে তুমি তোমার জিনিসপত্র পিক আপ করে নিতে পারো। তো এটাই এখানকার সুবিধা। তবে আপাতত আমাদের এখনও পর্যন্ত বাইরে বেরোতে হয়নি, এবং আমরাও চেষ্টা করছি যে যাতে একদমই বেরোতে না হয়, যতটা সম্ভব বাড়িতেই থাকা যায়। তো এই আর কি, এখানে পরিস্থিতি এইভাবেই আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি। লাস্ট কয়েকদিন ধরে ডালাসের ওয়েদারও আসলে ভীষণ খারাপ ছিল, মানে 2 উইকস ধরে এখানে পুরো ক্লাউডি ওয়েদার ছিল, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিলো, টেম্পারেচারও যথেষ্ট লো ছিল। তো ওই আর কি, মানে ওয়েদার একদমই ভালো ছিল না। তবে অনেক দিন পর আজকে খুব সুন্দর একটা ওয়েদার, সকালবেলা উঠেই দেখলাম একদম আকাশ পরিষ্কার, পুরো একদম রোদ ঝলমলে আজকে দিনটা। তো এখন আমি জাস্ট আমার ব্যালকনিটায় বসে আছি, তো দেখতেই পাচ্ছ কি সুন্দর রোদ উঠেছে, আর ওয়েদারটা বেশ ভালো আছে, টেম্পারেচারটা প্রায় 22 মতো আছে আজকে। লাস্ট 2 উইকস ধরে আমি বেশ কিছু হোম রেমেডি ফলো করছি, কারণ এই পরিস্থিতিতে সবসময় আমাদের সকলের উচিত যে নিজের শরীরটাকে ঠিক রাখা, আর আমাদের শরীরের ইমিউনিটিটাকে কীভাবে আরও বাড়িয়ে তোলা যায় সেদিকে লক্ষ্য দেওয়া। তো সেই জন্যই রেগুলারলি আমি বাড়িতেই বেশ কিছু হোম রেমেডি ফলো করে যাচ্ছি, তো সেগুলোই ভাবলাম আজকে যে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা হয়তো অনেকেই সেগুলো জানো, বাট ওই আর কি, সবসময় সেগুলো আমাদের করা হয়ে ওঠে না, বাট এখন আমরা যখন বাড়িতেই আছি তো একটু সময় করে সেগুলো করতেই পারি। তো চলো সেগুলো দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে যেটা করতে বলবো তো সেটা হলো যে তোমরা প্রত্যেকেই এখন চেষ্টা করো যতটা পরিমাণ বেশি করে জল পান করতে, আর যখনই তোমরা জল পান করছো তো সেই জলটাকে একটু গরম করে নাও, মানে একটু ঈষৎ উষ্ণ জল যতটা পারো বেশি করে পান করার চেষ্টা করো, সেটা আমাদের গলার পক্ষেও ভীষণ উপশম হবে, আর আমাদের শরীরের জন্য সেটা কিন্তু ভীষণ উপকারী। সো বন্ধুরা, তোমরা দ্বিতীয় যেটা ফলো করতে পারো সেটা হলো যখনই জল পান করছো সেই জলটাকে একটু গরম করে নাও, আর এই গরম করা জলের মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস আর তাতে অল্প একটু নুন মিশিয়ে দিনে যতবার পারো এই গরম জলটা পান করতে থাকো, কারণ আমাদের শরীরে যে টক্সিক উপাদানগুলো থাকে সেগুলো কিন্তু এই জলটা শরীর থেকে বার করে দিতে সাহায্য করে, এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। Thank you.
বন্ধুরা, এরপর আমি তোমাদেরকে যেটা ফলো করতে বলবো সেটা হলো, তো সারাদিনে অন্তত পক্ষে দুবার এক কাপ গরম দুধের সঙ্গে হাফ টিস্পুন হলুদ মিশিয়ে পান করতে পারো। কারণ এই হলুদ এবং দুধ দুটোই কিন্তু আমাদের শরীরের ইমিউনিটি বাড়াতে ভীষণ সাহায্য করে। আরেকটা যেটা ফলো করতে পারো সেটা হলো, সকালবেলা খালি পেটে উঠে দু কাপ কাঁচা রসুন খেতে পারো। তো কাঁচা রসুন হয়তো খেতে অতটা ভালো লাগবে না, বাট এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, কারণ এটা আমাদের শরীরের ইমিউনিটি বাড়াতে খুব সাহায্য করে। কারণ রসুনটাকে আমরা যখনই রান্নার জন্য ইউজ করছি তখন কিন্তু সেটার কিন্তু কার্যকারিতাটা অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা যদি কাঁচা রসুনটা খালি পেটে খাই সেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তো তোমরা এটাও কিন্তু ফলো করতে পারো। তো এখন আমাদের প্রত্যেকেই কিন্তু চেষ্টা করতে হবে আমাদের যেন একদম ঠান্ডা না লাগে, আর সেজন্যই আমরা চেষ্টা করব সবসময় গরম খাবার খেতে। আর যদি কোনো কারণে ঠান্ডা লেগেও গিয়ে থাকে তাহলে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে গরম জলের মধ্যে অল্প নুন দিয়ে সেটা দিয়ে বারবার গার্গেলিং করতে, যাতে আমাদের গলাটার উপশম হয়। তো এইভাবে কিন্তু আমরা আমাদের গলাটাকেও পরিষ্কার রাখতে পারি। সো বন্ধুরা, আমি যে হোম রেমেডিগুলো ফলো করছি সেগুলো তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা যদি এর বাইরেও কেউ কিছু ফলো করো তো সেগুলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তো সেটা আমার জন্য ভীষণ হেল্পফুল। সকলের উদ্দেশ্যে আরও একবার বলি যে সকলে বাড়িতে থাকারই চেষ্টা করো, বাড়ির অন্যান্য সদস্যদেরকেও বলো তারাও যেন বাড়িতেই থাকেন, আর সরকার যে সমস্ত নির্দেশগুলো দিচ্ছেন সেগুলো একটু ফলো করার চেষ্টা করো। তো আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব, আর সর্বোপরি ঈশ্বরের কাছে এটাই কামনা করি যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো।